মিশন অফ ইনফরমেশন যদিও ধরুন সরকারি একটা কলেজের আন্ডারে তারপরেও আপনার এই এটার যত্নপাতি হচ্ছে না এবং এই যে ক্ষয়ে খুয়ে যাচ্ছে ঈদ কেউ নিয়ে যাচ্ছে এটা তো আমরা আশা করি না এই যে জমিদার বাড়িটার পিছনের একটা ফটক আর এই যে আরেকটা ফটক এখান দিয়ে হয়তো জমিদার সাহেবরা বা জমিদার সাহেবের ফ্যামিলি লোকজন বা তাদের পাইকিয়া দ্বারা এখানে ওই চলে যেত তো এইখানে দেখেন যে বিভিন্ন রুম 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 আছে যে খিলান পদ্ধতির ব্যবহার ওই যে ওইখানে ইট গাঁথনির ব্যবহার দেখেন যেটা আমি আগেই বললাম যে বর্তমান আধুনিক আর্কিটেকচাররা এখান থেকে নিতে পারেন সংযোজন করতে পারেন এই যে খিলান পদ্ধতিটা পুরোটা এখানে বোঝা যাচ্ছে চূড়াশুর্কির গাঁথুনি তারপরে এখন দেখেন কিভাবে টিকে আছে এই কাজগুলা এখানে একটা একটা ভবন দেখা যায় ওই দেখেন আপনার জরাজীর্ণ অবস্থায় ওইখানে তারপর এদিকে এদিক থেকে আসেন এদিক থেকে দেখেন ওই যে ওইখানে একটা টিনের চালা টিনের চালা একটা ঘর ওই ঘরটা কি কাজে ব্যবহার হইতো আমি দেখি এটা উদ্ধার করতে পারি কিনা কারোর কাছ থেকে কথা বলে জানতে পারি কিনা হ্যাঁ এই মুহূর্তে আরেকজনকে পাইলাম আপনি কি এই কলেজের সাথে জড়িত এখন কলেজের স্টাফ তো উনি এই যে কলেজের স্টাফ উনি বললো এগুলো এই যে কি পাকের কাজে ব্যবহার হইতো জমিদারদের পাকশালা ছিল তো এই যে এই যে আমি যে দেখাইলাম খিলান দেখাইলাম ইটের কাজ দেখেলাম এইগুলো জমিদারেদের আপনার পাকশালা ছিল এই যে দেখেন বটগাছে ছেয়ে গেছে এই যে খিলান বট গাছের এই যে এইখানে দেখেন আর ডিজাইন হ্যাঁ তো আর এই দিক পিছনের দরজা ছিল এই দুইটা না এখান দিয়ে বের হইতো ওই যে এখন গ্রিলের মতো দেখা যাচ্ছে একটাই দেখেন এখান দিয়ে জমিদার সাহেবরা বের হইতো পিছনে এবং জমিদার সাহেবের লোকজনরা আর ওই যে ওই দিকে টিনের ঘরটা ওইটা কী ওইগুলো ওইখানে ওই যে আপনার দাস দাসী যারা থাকতো তাদের জন্য ওই যে ওই যে টিনের ঘরটা তো আমি দেখি সামনের দিকে মনে যাওয়া যাবে না না আমরা আটকানো নাকি শুনলাম তো ওই যে আমি এইটুকু তথ্য এখানে পাইলাম আর আপনার কারুকজগুলো আপনারা দেখেন আমি এই দিক থেকে আপনাদেরকে ভিতরে একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ ছুটির দিন কলেজ হয়তো ছুটি কোনো রাস্তাঘাট নাও পাইতে পারি এই যে দেখেন এই যে জমিদার বাড়ির খয়ে খয়ে যাওয়া অংশ ওই যে ওইখানে দেখেন একটা সুন্দর একটা ই আছে আপনার ওই যে মানুষ যেখানে আসতেছে ওইখানে দেখেন কত বড় একটা খিলান খিলান এই যে দেখেন কত বড় একটা খিলান ওইখানে ইটের আর এইখানে দেয়ালটা এমনভাবে দেওয়া ছিল যে ভিতর বাড়িতে দেখা যাবে না এখনও আমরা গ্রামে এইভাবে আপনার দেয়াল বানাই বা বাঁশের বেড়া দিই বা ভিতর বাড়িতে দেখা যাবে না দুইটা দেয়াল এই যে পরস্পর ই করা থাকে এই যে পাকশালার ভিতরে আমি এখন এই যে দেখেন এখনও এটা অক্ষত আছে এই দেখেন পাকশালার ভিতরে এই যে উপরের ইটগুলা দেখেন আপনার এই যে কাঠের তারপর ইট দিয়া আপনার একটা পদ্ধতি আছে এই কাঠের ইটগুলোর উপরে ইট দিয়া তারপর উপরে আবার ঢালাই দিয়া তৈরি করা হতো সোনা সুড়কি দিয়া সেটা তারপর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে পাকশালার এই যে এখানেও কাঠের গের উপরে খিলান ছিল এই দেখেন এই যে একটা ঘর এখানে দেখতেছি এইটাও আপনার জমিদার আমলে ছিল যেহেতু এটা ভিতর বাড়ি আপনার ভিতর বাড়ি পাকশালার আন্ডারেই ছিল সম্ভবত এটা পাকশালারই কোনো একটা কাজে ব্যবহার হইত তখন আর ওই যে পিছনের ওই যে পাকশালার ঘরটা দেখেন এই যে পাকশালার ঘরটা এই যে এই যে পুল জমিদার বাড়ি থেকে পিছনে এই জায়গাটা এই এইখানে হয়তো অন্দরমহলে যারা থাকতো তাদের বসবাসের জায়গা ছিল যে ভেঙে যাচ্ছে তারপরে এই দিক দিয়ে ওই যে পিছনের আপনার আমি যেখানে দেখালাম ওই যে ঘাটলা থেকে ঘাটলা থেকে আসার যে রাস্তাটা এইখানে এই ওই উপরের বেদিটা দেখেন ওইটা খিলান পদ্ধতিতে করা ছিল এবং কীভাবে যেন দেখেন ওইখানে ওই জায়গাটা ওরা ঢালাই দিয়ে রেখে দিছিল একদম নিচে কাঠও দেখা যায় না একটা পদ্ধতি এগুলো আপনার যারা আর্কিটেক্ট হচ্ছেন হবেন আসতে পারেন একসাথে দেখতে পারেন কি ছিল হুম তারপরে যে দেখেন এখানে যে কাঠের দরজাটা দেখেন এই যে রোহার রড এত আগে দুশো বছর আগে দেয়া এখনও রড রয়ে গেছে আর আমাদের রড এখনও মরিচাপুরা নষ্ট হয়ে যায় তাহলে এই রড কোথেকে আসলো কীভাবে আসলো এবং এইভাবে কীভাবে থাকে এখনও সেটা একটা বিষয় আছে আপনাদের এই দেখেন এই দরজাটা দেখেন তারপরে এই যে দেখেন এই যে রডের এইখানে জানলাটা পুরোটাই আসছে এখন তারপরে এইখানে দেখেন এই যে এই জানলাগুলো উপরেরগুলা আর এইখানে ওই যে দেখেন ওই খিলান পদ্ধতিটা এখনও আছে খিলান পদ্ধতিটা এখনও আছে এইখানে একটা দরজা এখনও অক্ষত ভিতরে মধ্যে এখনও কাজ আস হয় এখানে আর ওই যে যে বললাম আমি আপনার ভিতর বাড়ি আড়াল করার জন্য দেয়াল পাশাপাশি দেয়াল এই দেখেন এইভাবে দেখলে দেখা যায় না আর তারপরে এইখানে দেখেন আলো জ্বালানোর ব্যবস্থা এগুলো আলো জ্বালানোর ব্যবস্থা ছিল তখনকার সময় রাতে মোমবাতি ধরায় দিত বা কিছু একটা বাতি এখানে রেখে দিত এইখান থেকে দেখেন এখানে এই যে বাতি জ্বালানোর ব্যবস্থা ছিল এই যে এই যে ডিজাইনার কাজও হইতো আবার বাতিও জ্বালাইতো যেহেতু এটা একটা মশরা ছিল এখানে বাতি জ্বালাই দিত এখানে ইটাগুলো দেখেন এই যে এই যে দেয়ালটার পুরুত্বটা দেখেন এটা প্রায় পনেরো ইঞ্চি এই যে ভিতর এই যে আমি যেদিক থেকে আসলাম বের হইয়া এখানে ভিতর জমিদার বাড়ি ভিতর বাড়িতে যাওয়ার এইটাই গেট এই যে গেটটা এখন অক্ষত আছে দেখেন উপরে উপরের অংশটা এই যে আপনার বিটগুলো দেখেন তারপর উপরে রান রাউন্ড শেপটা দেখেন তারপরে যে দেখেন একটা আপনার টেরাকোটার মতো একটা সিমেন্টে কাজ করা আছে এটা এই হয়তো পরবর্তীতে কেউ করছে বা আগেরই দেখা যাচ্ছে যে চুনাশুড়কির বিষয়টা এখনও আছে এই যে প্লাস্টারগুলো দেখা যায় যে এইখানে দেখেন এই যে এই যে এই যে উনি উনি বের হয়ে আসলো যেভাবে আপনার ভিতর বাড়ি আর বাহির বাড়ি এই সেপারেট করার জন্য আপনার দেখছেন দেয়ালটা কীভাবে দিচ্ছে এখনও এইভাবে দেয় এই দেয়াল যাতে আপনার ভিতর বাড়িটা দেখা না যায় বাহির বাড়ি থেকে এই যে আমি এখন পিছনের বাড়ি থেকে বের হয়ে এই যেদিকে আসলাম এই যে দেখেন এইটা মূল ভবন মূল ভবনের ওই যে পুরাতন অংশটা রং করা হয় নাই বা রিপেয়ারিং করা হয় না এইখানে আবার এই কলেজের জন্যই দেখেন রিপেয়ারিং করছে তো এইখানে দেখেন এইখানে দেখার বিষয় যেটা হলো আমার বা আপনাদের দেখানোর বিষয় সেটা হলো ওই যে দেখেন জানলাটা দেখেন অক্ষত আছে এখানে দেখেন কাঠের কারুকাজগুলো হয়তো দ্বিতীয়বার করা হয়েছে আর এইখানে ওই যে দেখেন আপনার জানলার কাজটা এখনও ঠিক আছে তারপর উপরে ভিটের কাজগুলো দেখেন তারপরের কাজগুলো দেখেন আপনার এই যে রড ঢালাই দিয়ে দিয়ে আগে যে কাজগুলো হইতো আর ওইখানে দেখেন আপনার এই গ্রিকদের মতো আপনার এই যে উস্তা পাতা থেকে যে ডিজাইনগুলো আস তো স্তম্ভে সেই জিনিসগুলো আছে এই দেখেন এই যে এই দেখেন এগুলো দেখে রাখেন আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা এই ডিজাইনগুলো কাজে লাগাইতে পারবেন এই যে দেখেন স্তম্ভ বের হয়ে আসছে সেখানে কাঠের সেখানে এসে ডিজাইন তারপরে এখানে দেখেন এটা হয়তো পূর্বে ছিল কিনা না বা নতুন করে কেউ কোনো মিস্ত্রি আবার বানাইছে এইখান থেকে দেখেন এই যে আপনার একটু দেখেন ওইখানে দেখেন এই যে কত কষ্ট করে করছে দেখেন আপনার সিংহের অবয়ব মানুষের অবয়বের মতো মিলানো কাজ এই কাজগুলো আপনার একটু করেও আসে কন্টিনিউ করা দেখেন এবং প্রতিটা স্তম্ভে এই কাজ এবং কত নিখুঁতভাবে পরবর্তীতে রিপেয়ারিং যারা করছে তারাও কোনো ভালো কাজ করছে হয়তো একটা সাজ বানায় নিছে বা পূর্বেই থাকে গেছে কাজগুলো আবার সেইভাবে রিপেয়ারিং করা হয়েছে এবং এখনও ভালো হয়েছে সুন্দর হয়েছে দেখেন কাজগুলো তারপর ওই যে গ্রিলের কাজগুলো দেখেন সেগুলো আমরা স্থাপত্য শিল্পীরা আবার নিয়ে আসতে পারেন পুনরায় আর উপরে টোটালটা দেখেন টোটালটা দূরে গেলে হয়তো আমি দেখাতে পারবো না দেখে রাখছেন